বন্ধুরা, আমরা কিন্তু আলোচনা করছি স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞান নিয়ে। আমরা বেশ কিছু আলোচনা করলাম, বিভিন্ন ছক কিভাবে তৈরি করা যায় সে সমস্ত সম্বন্ধে আমরা আলোচনা করেছি। এইবার সেখানে কিন্তু তোমরা দেখেছো যে বিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন ছক এবং অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন ছক, এগুলো কিন্তু তোমরা ভালো করে বুঝেছো। এবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য সম্বন্ধে একটু আলোচনা করি। কোন শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমানা, শ্রেণী সীমানা আমরা বলেছি, আলোচনা করেছি যে কন্টিনিউয়াস যখন হবে তখন আমাদের শ্রেণী সীমানা হবে, ঠিক আছে, মানে কোনো ফারাক থাকবে না। শূন্য থেকে দশ, দশ থেকে কুড়ি, কুড়ি থেকে তিরিশ, তিরিশ থেকে চল্লিশ, এরকম যখন হয় তখন শ্রেণী সীমানা হবে। তাহলে কোন শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমানা এবং নিম্ন শ্রেণীর সীমানা, এ দুটোর মধ্যে যে অন্তর সেটাকেই বলা হবে শ্রেণী দৈর্ঘ্য বা ক্লাস সাইজ, ঠিক আছে। যেমন শূন্য থেকে দশ, দশ থেকে কুড়ি, কুড়ি থেকে তিরিশ, কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন। তাহলে শূন্য থেকে দশ কত? দশ, দশ থেকে কুড়ি হচ্ছে দশ, কুড়ি থেকে তিরিশ হচ্ছে দশ। তাহলে এই যে শ্রেণীগুলোর, এই শ্রেণীগুলোর হচ্ছে আমাদের দৈর্ঘ্য হচ্ছে দশ করে, ঠিক আছে, বুঝতে পেরেছো। এবার শ্রেণী মধ্যমান কি? শ্রেণী মধ্যমান আমাদের হচ্ছে যেটা হচ্ছে অ্যাভারেজ। দুটো যে শ্রেণী সীমানা পেলে তোমরা, উচ্চ শ্রেণী সীমানা আর নিম্ন শ্রেণী সীমানা, এ দুটোকে যোগ করবে, করে দুই দিয়ে ভাগ করবে, তাহলে আমরা কি পেয়ে যাব? এদের গড় পাব, ঠিক আছে, শ্রেণী মধ্যমান পেয়ে যাব। অর্থাৎ ঊর্ধ্ব শ্রেণী সীমানা এবং নিম্ন শ্রেণী সীমানার গড়, যেমন দেখো দশ থেকে কুড়ি, ঠিক আছে, এদের গড় কত হবে? পনেরো হবে। কুড়ি থেকে তিরিশ, এদের গড় কত হবে? পঁচিশ হবে। এইটা হয়েছে আমাদের শ্রেণী মধ্যমান। আর শ্রেণী পরিসংখ্যা কি, সে তো আমরা বুঝতেই পেরেছি, করেছি। শ্রেণী পরিসংখ্যা কাকে বলে? যে আমরা যখন অ্যারেঞ্জ করে নিচ্ছি দশ থেকে কুড়ি, কুড়ি থেকে তিরিশ, তিরিশ থেকে চল্লিশ, সেই অ্যারেঞ্জের সময় যখন আমাদের যেই নম্বরগুলো, মানে কুড়ি থেকে তিরিশ কতজন পেল, ঠিক আছে, সেইটাই হচ্ছে আমাদের পরিসংখ্যা। পঁচিশ থেকে তিরিশ কতজন নম্বর পেয়েছে, সেটাই হচ্ছে পরিসংখ্যা আমাদের, ঠিক আছে। একটা শহরে কতজন শ্রমিক দশ হাজার টাকা রোজগার করে, সেই সংখ্যাটাই হচ্ছে আমাদের পরিসংখ্যা। দশ থেকে কুড়ি হাজার টাকা রোজগার করে কতজন শ্রমিক, সেই সংখ্যাটাই হচ্ছে দশ থেকে কুড়ি হাজার, এই শ্রেণীর পরিসংখ্যা, ঠিক আছে। এরকম আর কি বিভিন্ন, একটা পাড়ায় কতজন লোক বাস করে, ঠিক আছে, সেই শ্রেণীটা, সেটাই হচ্ছে আমাদের পরিসংখ্যা। আর মোট পরিসংখ্যা কি? যে টোটাল যে শ্রেণীটা, যেমন আমরা বলেছিলাম পঞ্চাশ জন ছেলের একটা নম্বর তোমরা বিভাজন করেছিলে, শূন্য থেকে দশ, দশ থেকে কুড়ি, কুড়ি থেকে তিরিশ, তিরিশ থেকে চল্লিশ, চল্লিশ থেকে পঞ্চাশ, এই শ্রেণী, এর মধ্যে নম্বর পেয়েছে পঞ্চাশ, পঞ্চাশ নম্বরের পরীক্ষা হয়েছে, পঞ্চাশ জন ছাত্র আছে, কত নম্বর পেয়েছে তোমরা হিসেব করলে, ঠিক আছে। এই যে টোটাল নম্বর, টোটাল কতজন ছাত্র পরীক্ষা দিয়েছে, সেটাই হচ্ছে মোট পরিসংখ্যা। পঞ্চাশ জন ছাত্র থাকলে পঞ্চাশটা, ঠিক আছে, এইরকম আর কি। এবার আসছি পরিসংখ্যা ঘনত্ব কি। শ্রেণী পরিসংখ্যা নেব, মানে যে শ্রেণী রয়েছে তার যে পরিসংখ্যা, মানে দশ থেকে কুড়ির যে পরিসংখ্যা সেটা শ্রেণী পরিসংখ্যা, দশ থেকে কুড়ির শ্রেণীর, তিরিশ থেকে চল্লিশ শ্রেণীর যে পরিসংখ্যা সেটা ওই শ্রেণীর পরিসংখ্যা, আর তাকে আমরা কি করব, শ্রেণী দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দেব, যেটা পাবো সেটা হচ্ছে পরিসংখ্যা ঘনত্ব। আপেক্ষিক পরিসংখ্যা কি? আপেক্ষিক পরিসংখ্যা হচ্ছে শ্রেণী পরিসংখ্যা আর মোট পরিসংখ্যা, ঠিক আছে। শ্রেণী পরিসংখ্যা নিলে ডিভাইডেড বাই মোট পরিসংখ্যা, শ্রেণী পরিসংখ্যাকে মোট পরিসংখ্যা দিয়ে ভাগ করে দিলে, মনে করো দশ থেকে কুড়ি, দশ থেকে কুড়ি পাঁচজন পেয়েছে, ঠিক আছে, আর কতজন ছেলে পরীক্ষা দিয়েছে? পঞ্চাশ জন। তাহলে পাঁচ বাই পঞ্চাশ হচ্ছে আমাদের আপেক্ষিক পরিসংখ্যা। এবার কি শতকরা পরিসংখ্যা কিভাবে হবে? শতকরা পরিসংখ্যা যে শ্রেণী পরিসংখ্যা ডিভাইডেড বাই মোট পরিসংখ্যা ইন্টু হান্ড্রেড পার্সেন্ট, ঠিক আছে। যদি মনে করো কোন শ্রেণীর পরিসংখ্যা পাঁচ আর টোটাল ছেলে পরীক্ষা দিয়েছে পঞ্চাশ, তাহলে পাঁচ বাই পঞ্চাশ ইন্টু হান্ড্রেড পার্সেন্ট, এটা যখন করবো আমরা সেটাই আমাদের হয়ে যাবে শতকরা পরিসংখ্যা। এই নিয়ে আমরা কিন্তু আলোচনা করলাম বিভিন্ন রকম অঙ্ক, এবার এই নিয়ে বিভিন্ন রকম অঙ্ক করব আমরা, ঠিক আছে। এবার আমাদের যে অংশটা আলোচনা করার কথা সেটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা। এটা করেই কিন্তু আমাদের আমরা অঙ্ক করব বেশ কিছু, পরিসংখ্যা ক্রমযৌগিক পরিসংখ্যা এক্সাম্পল দিই। সেটা হচ্ছে মনে করো যে তোমাদের যে যেই ছকটা যেটা নিলে সেটা মনে করো যে শূন্য থেকে দশ, দশ থেকে কুড়ি, কুড়ি থেকে তিরিশ, তিরিশ থেকে চল্লিশ,
চল্লিশ থেকে পঞ্চাশ আমি লিখলাম এই পাঁচজন, পাঁচটা শ্রেণী মনে করো, প্রথম হচ্ছে পাঁচ, তারপরে ছয়, তারপরে সাত, তারপরে দুই, তারপরে তিন। শূন্য থেকে দশ এই নম্বর পেয়েছে পাঁচজন, দশ থেকে কুড়ি এই নম্বর পেয়েছে আমরা লিখলাম ছজন, কুড়ি থেকে তিরিশ নম্বর পেয়েছে সাতজন। তো নোট ডাউন করো তাহলে সুবিধা হবে, তিরিশ থেকে চল্লিশ পেয়েছে দুজন আর চল্লিশ থেকে পঞ্চাশ পেয়েছে তিনজন। ঠিক আছে, এইবার এটাকে ক্রমযোগী করতে হবে। ঠিক আছে, তার মানে দশের কম কজন পেয়েছে, শূন্য থেকে দশ হচ্ছে পাঁচজন, তাহলে দশের কম পেয়েছে পাঁচজন। আচ্ছা, আবার শূন্য থেকে দশ পেয়েছে পাঁচজন, দশ থেকে কুড়ি পেয়েছে ছজন, তাহলে শূন্য থেকে কুড়ি মানে কুড়ি এর কম পেয়েছে কতজন? পাঁচ আর ছয় মানে এগারো জন। ঠিক আছে, বুঝতে পারছো আমি অঙ্ক করব, মুখে একটু বলে নি। আবার দেখো, শূন্য থেকে দশ পেয়েছে পাঁচজন, ঠিক আছে, দশ থেকে কুড়ি পেয়েছে ছজন, এগারো জন হয়ে গেল। আবার কুড়ি থেকে তিরিশ পেয়েছে হচ্ছে সাতজন, তাহলে কত হলো? এগারো আর সাত হচ্ছে আঠেরো, তাহলে তিরিশের কম পেয়েছে মোট আঠেরো জন। এই যে বিষয়টা আমরা করলাম যোগ করে 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 করে, এইটাকেই বলা হচ্ছে ক্রমযোগী পরিসংখ্যা। দশের কম পেয়েছে পাঁচজন, কুড়ির কম পেয়েছে এগারো জন, আর তিরিশের কম পেয়েছে হচ্ছে আঠেরো জন। এরকম তো আমাদের যখন ভোটে যাই, আমরা ভোট করতে যাই, তখন কিন্তু আমাদের ক্রমযোগী পরিসংখ্যা একটা হিসেব আমাদের প্রত্যেক ঘন্টায় আমাদের পাঠাতে হয়। এরকম বিষয়, সকাল সাতটায় ভোট শুরু হয়েছে, সাতটা থেকে আটটা, আটটা থেকে দশটা, আটটা থেকে নটা, নটা থেকে দশটা, এইরকম এক ঘন্টা কোনো কোনো সময় হয়, আবার দু ঘন্টাতেও কোনো কোনো সময় হয়, যে প্রতি ঘন্টাতে রিপোর্ট করতে বলা হয়। তো মেল ফিমেল দুজন ক্যান্ডিডেট মানে দুরকম লোক ভোট দিয়ে থাকেন, তাহলে দুটো হিসেব পাঠাতে হয়। মনে করা যাক সাতটা থেকে আটটায় পুরুষ ভোট দিয়েছে পনেরো জন, আবার আটটা থেকে নটায় দিয়েছে হচ্ছে মনে করো কুড়ি জন। তাহলে আমাদের, আমরা কি কি লিখলাম, আমাদের সাতটা থেকে আটটা আমরা লিখি, সাতটা থেকে আটটায় দিয়েছে পনেরো জন, আটটা থেকে নটায় দিয়েছে মনে করো আমাদের কুড়ি জন, নটা থেকে দশটা দিয়েছে আমাদের মনে করো দশ জন, এরকম একটা সাপোজিশন। তাহলে নটা থেকে আটটায় পনেরো জন হলো, তাহলে আটটা অবধি কতজন? পনেরো জন। নটা অবধি কতজন? পনেরো আর কুড়ি, পঁয়ত্রিশ জন। ঠিক আছে, দশটা অবধি কতজন? প্রথমে ছিল সাতটা থেকে আটটা পনেরো জন, আটটা থেকে নটা কুড়ি জন, নটা থেকে দশটা হচ্ছে দশ জন, তাহলে কত হলো? পঁয়ত্রিশ জন আর দশ, পঁয়তাল্লিশ জন। তাহলে দশটা অবধি পঁয়তাল্লিশ জন পুরুষ ভোট দিয়েছে। এরকম মহিলার ক্ষেত্রেও কিন্তু হয়। তো এইটা কি বলা হচ্ছে? ক্রমযৌগিক পরিসংখ্যা বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, এরকম কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কিন্তু দুরকম হয়, একটা হচ্ছে ক্ষুদ্রতর সূচক হয় আর একটা হচ্ছে বৃহত্তর সূচক। ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন কিরকম, ছোট থেকে শুরু করতে হয়। যেমন যেটা বললাম যে আটটা অবধি কতজন, নটা অবধি কতজন, দশটা অবধি কতজন, এইরকম। এটা তো একদম নিচ থেকে শুরু করে যখন থেকে ভোট শুরু হয়েছে তখন আটের কম কতজন, নয়ের কম কতজন, দশের কম কতজন, এইরকম। আর বৃহত্তর সূচক যদি পাঁচটা অবধি হয়, বিকেল পাঁচটা অবধি হয়, তাহলে হচ্ছে বৃহত্তর হয়ে গেল দিনের শেষ। তাহলে চারটের আগে আর চারটের পরে কতজন, তিনটের পরে কতজন, দুটোর পরে কতজন, এইরকম। মানে তখন বড় থেকে ছোট আস্তে 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 শুরু করতে হয়। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা আর বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। এর যদি ডেফিনেশন বলে দিই, আমি কিছু মনে থাকবে না তোমাদের, আমি অঙ্ক করে করে বুঝিয়ে দেব। ডেফিনেশনের জন্য তোমরা বই দেখতে পারো, বিভিন্ন রকম বই আছে, তোমাদের সরকারি বই আছে, তোমরা দেখবে। আমরা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি, একটা থিওরি একটা বলে দিলেই ঠিক করে সংজ্ঞাটা কি কিনা মনে রাখতে পারবে না, সেজন্য বলছি না, এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল দিয়ে দিয়ে করানোর চেষ্টা করছি। আশা করছি তোমরা বিষয়গুলো বুঝতে পারবে। ঠিক আছে, বুঝতে পারলে অবশ্যই জানাবে। আমাদের এই অবধি আজকে কাজ থাকছে, যে ক্রমযৌগিক পরিসংখ্যা অবধি আমরা চলছি। পরের দিন আমরা আবার অন্য কিছু করব। তো তোমরা আমাকে জানাবে কেমন লাগছে, আশা করি ভালো লাগবে। তো বিষয়টা কিন্তু অনেকটাই বড়, অনেকটাই জটিল, তো ছোট করে বোঝানোর চেষ্টা করছি ছোট ছোট এক্সাম্পল দিয়ে। এই এক্সাম্পলগুলো ভালো করে যদি তোমরা করো, আমার মনে হয় না অসুবিধা হবে কিছু। ঠিক আছে বন্ধুরা, আমাদের প্রশ্ন হচ্ছে,
একটি বিদ্যালয়ের 20 জন ছাত্রের অঙ্ক পরীক্ষার নম্বর এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে? 0 থেকে 10, 10 থেকে 20 ইত্যাদি শ্রেণি নিয়ে একটি পরিসংখ্যা বিভাজন ছক প্রস্তুত করতে বলেছে, এবং এই একই ছকে শ্রেণি মধ্যমান, পরিসংখ্যা ঘনত্ব, শতকরা পরিসংখ্যা ইত্যাদি সমস্ত কিছুই আমাদের দেখাতে বলেছে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং পরীক্ষায় এই ধরনের প্রশ্নই থাকে। প্রথমে আমাদের শ্রেণী বিভাগ, নম্বরের শ্রেণী বিভাগ তো বলেই দিয়েছে, 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। আমরা দেখিনি এর বেশি আর কোনো ছাত্র নম্বর পেয়েছে কিনা, আমাদের মনে হয় এর থেকে বেশি কিছু ছেলে পায়নি, তাই আমরা এই শ্রেণী বিভাগ নিয়ে কাজটা করছি। এবার চলে এসো, এখানে আমরা তার ট্যালি মার্কটা প্রথমে আগে করে ফেলি, তাহলে একটা একটা করে করব আর একটা একটা করে কাটবো এখানে। তো প্রথমে হয়েছে 10, 10 কোথায় হবে? পরের ঘরে। 42, 42 হয়ে যাবে আমাদের এইখানে। 56, 56 নম্বরটাকে আমরা একটু পরিবর্তন করে ওটাকে 46 করছি, তাহলে হচ্ছে এই ঘর। 15, 15 আমরা কোথায় রাখবো? 15 আমাদের ঘর হচ্ছে এইটা। 25 এই ঘর। 35, 16, 31, 42, 42, 12, 20, 20 কোথায় হবে? পরের ঘর হবে, ঠিক আছে? 47 কেটে গেল, 40 পরের ঘর। 21 এইটা, 31 আমাদের, 31 এখানে হবে। 15 পাঁচ নম্বর, 40, 46, 35। তাহলে আমাদের দেখো এখান থেকে কেউ কিছু পায়নি, তাহলে এটা হচ্ছে 0, 5, 3, 5, 7, 7 আর 5 12, 7 আর 4 7 8 9 10, 10 10 20, টোটাল 20 জন হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। এবার শ্রেণী মধ্যমান আমাদের হচ্ছে, যদি বেশি সংখ্যা থাকে বেশি করে ট্যালি মার্ক করে করতে হবে, একই ব্যাপার। শ্রেণী মধ্যমান মানে হচ্ছে শ্রেণী সীমানা দুটির গড়। তাহলে এখানে কত হবে শ্রেণী সীমানা দুটির গড়? এখান থেকে হচ্ছে আমাদের 0 আর 10, তাহলে কত হবে? 15, 10 আর 8 যোগ করলে 30, 25, 35, 45, এখানে হয়ে যাচ্ছে আমাদের, এখান থেকে হয়ে যাচ্ছে, সরি, 5, এইটা আমাদের হয়ে গেল 15, এইটা 25, এটা আমাদের 35, এটা হচ্ছে আমাদের 45, এই। এবার পরিসংখ্যা ঘনত্ব আমাদের কাকে বলেছে? আমরা জানি শ্রেণী পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। তাহলে শ্রেণী পরিসংখ্যাটা আগে কি দেখে নি, শ্রেণী পরিসংখ্যাটা হচ্ছে আমাদের এখানে কত বেরিয়েছিল? 0, আর শ্রেণী দৈর্ঘ্য 10, ঠিক আছে? 10 শ্রেণী দৈর্ঘ্য, তাহলে হচ্ছে 0, 5/10, তাহলে কত হয়ে যাবে আমাদের? 0.5, এখানে হয়ে যাবে 3/10, তাহলে এখান থেকে আমাদের হয়ে যাবে 0.3, 5/10 এখান থেকে হয়ে যাবে 0.5, আর 7/10 এটাও হয়ে যাবে আমাদের 0.7। এবার হচ্ছে শতকরা পরিসংখ্যা, শ্রেণী পরিসংখ্যা আগে লিখে নিই আমরা, 0, 5, 3, 5, 7, কত দিয়ে ভাগ করতে হবে? মোট পরিসংখ্যা 20, 20 দিয়ে আমরা ভাগ করে দিচ্ছি প্রত্যেকটাকে, আর সঙ্গে 100 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? 100 দিয়ে আমরা গুণ করব, 100 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি, প্রত্যেকটা 100 দিয়ে গুণ করছি এখানে, ঠিক আছে? তাহলে এখান থেকে কত হয়ে যাবে? 5, এখানে হয়ে যাচ্ছে 5 5 25, 15, 5 5 25, আর এখান থেকে হয়ে যাচ্ছে 35, যোগ করলে দেখবো আমাদের 100 হয়ে যাচ্ছে। তাহলে এটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, এটা আমাদের করে এই অঙ্কের ছক, এই ছকের মধ্যে সম্পূর্ণটা করতে বলেছিল। বন্ধুরা, আমাদের পরবর্তী প্রশ্ন বলছে, একটি স্কুলের কোনো পরীক্ষায় 40 জন ছাত্রের অঙ্ক পরীক্ষার
নম্বরে তালিকা দেওয়া হয়েছে, এখানে 40 জন ছাত্রের নম্বর দেওয়া রয়েছে। সেখান থেকে 0 থেকে 10, 10 থেকে 20 করে করে 50 থেকে 40 থেকে 50 শ্রেণীগুলি নিয়ে একটি পরিসংখ্যা বিভাজন ছক প্রস্তুত করতে বলেছে। এবং এই ছকে, একই ছকে আপেক্ষিক পরিসংখ্যা, পরিসংখ্যা ঘনত্ব ও শতকরা পরিসংখ্যা দেখাতে বলেছে। তাহলে শ্রেণী সীমানাগুলো আগে আমরা লিখব, 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। প্রথমে যেটা কাজ সেটাকে ট্যালি মার্ক করা। 35, 25, 32, 25, 32, 34, 43, 34, 43, 27, 31, 27, 31, 45, 7, 45, 7, 21, 25, 21, 25, 39, এটা হচ্ছে 30 পরের ঘরে হবে আর 9 হচ্ছে এইখানে হবে, 40, 22, 40 পরের ঘরে হবে, 22 হচ্ছে আমাদের এইখানে, কেটে গেল, 11, 49, 11, 49, 46, 27, 46, 27, 1, 12, 1, 12, 15, 41, 15, 41, 320, 320 পরের ঘর, 40, 26, 40 পরের ঘর, 26, 12, 40, 12, 40, 47, 35, 47, 35, এখানে আমাদের এইটা এরম করে পাঁচটা কমপ্লিট হলো, 48, 36, 48, 36 শুরু হলো, 18, 41, 18 এখানে পাঁচ নম্বর, 41 হচ্ছে আমাদের এখানে শুরু হলো, 30, 45, 30 এখানে, 45, 24, 32, 24, 32, 28, 42, 28, 42, বা দেখে নিচ্ছি, 4, 5, 10, 5, 8 আর এখানে হচ্ছে 13, তাহলে হচ্ছে 18, 21, 22 আর হচ্ছে 30 আর 10 হচ্ছে 40, তাহলে একদম ঠিক আছে, 40টা হয়ে গেল, মানে সব ঠিক আছে। আপেক্ষিক পরিসংখ্যা মানে হচ্ছে শ্রেণী পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা। শ্রেণী পরিসংখ্যাগুলো আগে লিখি আর তারপর হচ্ছে মোট পরিসংখ্যা, 40, 5/40, 10/40, 8/40, 13/40, এরকম হবে। তো এটা ক্যালকুলেশন করে দেখতে হবে যে এটাগুলোর মান কত হবে। 4/40 আমরা একটা একটা করে ধীরে ধীরে করা যাক। 4/40 এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 0.1, 5/40 এখান থেকে পেয়ে যাচ্ছি 0.125, 10/40, 1/4, 0.25, 8/40, 0.2, 13/40, 0.325, এটা বেরিয়ে গেল আমাদের আপেক্ষিক পরিসংখ্যা। পরিসংখ্যা ঘনত্ব কি করা হয়েছিল, শ্রেণী পরিসংখ্যা, শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী পরিসংখ্যা হচ্ছে 4, শ্রেণী দৈর্ঘ্য 10, 5/10, 10/10, 8/10, 13/10, শ্রেণী পরিসংখ্যা উপরের গুলো এগুলো হচ্ছে শ্রেণী পরিসংখ্যা, আর শ্রেণী দৈর্ঘ্য মানে সব 10 করে, তাহলে হচ্ছে 0.4, 0.5, 1, 0.8, 1.3। শতকরা পরিসংখ্যা, শ্রেণী পরিসংখ্যাগুলো আগে লিখব, 4, 5, 10, 8, 13, তলায় হচ্ছে মোট পরিসংখ্যা 40, ঠিক আছে, আর কত দিয়ে গুণ করব, 100 দিয়ে গুণ করব সবগুলোকে, সোজা হিসেব, বুঝতে পারছো সবাই?
আচ্ছা, তার মানে হচ্ছে এই যে এইগুলো তার সঙ্গে 100 করে গুণ, তাহলে 0.1 এর সাথে 100 করে গুণ করলে কত হবে? 0.1 × 100 গুণ করলে এক ঘর সরে যাবে, তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের? ×110 হয়ে গেল, তাহলে এখানে কত হয়ে যাবে? 0.125 × 100, তাহলে হয়ে যাচ্ছে 12.5, দু ঘর সরে যাবে। এখানে কত হয়ে যাবে? এখানে হচ্ছে 25 হয়ে যাবে, এখানে কত হয়ে যাবে? 20 হয়ে যাবে, আর এটা হয়ে যাবে 32.5। ঠিক আছে, তাহলে 800 এখানটা আমরা পেয়ে গেলাম, 800/40 হয়ে গেল, তাহলে এখানে 20 হয়ে গেল। এই হয়ে গেল আমাদের উত্তর। টোটাল করলে দেখা যাবে যে মোট 100 হলো। এই হলো আমাদের টোটাল ছক, আশা করি তোমরা বুঝতে পেরেছ। বন্ধুরা, এই প্রশ্ন দেখো, একটি ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক দেওয়া রয়েছে। এটা আমাদের একটি ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক দেওয়া রয়েছে, সেখান থেকে একটি পরিসংখ্যা বিভাজন ছক প্রস্তুত করতে বলেছে। ক্রমযৌগিক পরিসংখ্যা সম্বন্ধে আমরা একটু আলোচনা করলাম যে কোনো শ্রেণীযুক্ত রাশি তত্ত্বের কোনো শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা বলতে সেই শ্রেণী ও তার পূর্ববর্তী শ্রেণীগুলোর পরিসংখ্যাগুলির সমষ্টি বোঝায়। তার মানে 10 এর কম 17 জন, 20 এর কম মানে কত? 10 এর কম মানে 0 থেকে 10, মানে যদি নম্বর নম্বর আমরা এটাকে ধরে নিচ্ছি, তাহলে 10 এর কম মানে 0 থেকে 10 পেয়েছে 17 জন, 20 এর কম মানে হচ্ছে 0 থেকে 20 পেয়েছে হচ্ছে 22 জন। আবার এর মধ্যে কিন্তু 10 জন, কিন্তু 10 নম্বরের কম হচ্ছে 17 জন কিন্তু পেয়েছে, তাহলে বাকি থাকে কত? 5 জন। এরকম ভাবে 30 এর কম মানে 0 থেকে 30 ধরা হবে, মোট 29 জন, তার মধ্যে কিন্তু 17 22 দুটোই আছে যুক্ত করা। 40 এর কম মানে 0 থেকে 40, তার মধ্যে কিন্তু আমাদের আগের যে সংখ্যাগুলো সবগুলো কিন্তু রয়েছে, মানে 29 অবধি, আর তারগুলো আগেরগুলো নিয়ে হচ্ছে 37। এভাবে কিন্তু যুক্ত যুক্ত করে করে করা হয়েছে। তাহলে আমরা শ্রেণীটা নিচ্ছি এইরকম, এটা আমাদের শ্রেণী নিচ্ছি আর পরিসংখ্যা লিখছি। এখানেও হচ্ছে শ্রেণী, সীমানা লিখি, এটাও লিখি পরিসংখ্যা। ঠিক আছে, তো তাহলে 0 থেকে 10 10 থেকে 20 20 থেকে 30 30 থেকে 40 40 থেকে 50 50 থেকে 60, এই হয়ে গেল আমাদের শ্রেণী। এইবার কথা হচ্ছে আমাদের শূন্যের কম, শূন্য 10 এর কম, 10 এর কম হচ্ছে 17, 10 এর কম তাহলে কোথা থেকে শুরু হবে? 0 থেকে 10 17ই হবে। এবার হচ্ছে 20 এর কম মানে 0 থেকে 20, এই দুটো ঘর মিলে হচ্ছে আমাদের 22, তাই তো? এই দুটো ঘর মিলে হচ্ছে 22, কিন্তু দেখো 0 থেকে 10 এর মধ্যে কিন্তু 17 জন অলরেডি ঢুকে পড়েছে, তাহলে এই ঘরটা কত হবে? 5। তাহলে 17 আর 5 এইটা মিলিয়েই হচ্ছে মোট 22, তাহলে 20 এর কম হয়ে গেল 22 জন। দেখে নাও ঠিক করে, 20 এর কম 0 থেকে 10 17 জন, 10 থেকে 20 হচ্ছে 5 জন, তাহলে 20 এর কম মোট 22 জন হয়ে গেল। এইবার হচ্ছে 30 এর কম বলেছে 29, আবার দেখো 20 এর কম মানে 22 জন তো আগের অবধি ঢুকে রয়েছে, তাহলে এটা কত হয়ে যাচ্ছে? এটা হচ্ছে 7। তাহলে দেখো 17 আর 5 হচ্ছে 22 আর 5 29, বিয়োগ করে করে দিচ্ছি মানে আগের ঘর থেকে পরের ঘর। 40 এর কম 37 আর 30 এর কম 29, তাহলে এটা বাদ দিয়ে দিলে কত হবে? 8। আবার 50 এর কম হচ্ছে 50, 40 এর কম হচ্ছে 37, তাহলে এখানে কত হয়ে যাবে? 13। 60 এর কম হচ্ছে 60, 50 এর কম হচ্ছে 50, তাহলে হচ্ছে 10। তাহলে দেখো যুক্ত করে দেখো, 17 আর 5 এখানে 22, 22 আর 7 হচ্ছে 29, 29 আর 8 হচ্ছে 37, 37 আর 13 হচ্ছে 50, 50 আর 10 হচ্ছে 60। তাহলে এইটা হচ্ছে আমাদের পরিসংখ্যা বিভাজন ছক হলো, এটা উত্তর হলো। তাহলে এইটা হলো আমাদের, যদি এরকম কোন ছক আমাদের দেওয়া থাকে তাহলে আমাদের পরিসংখ্যা বিভাজন ছক প্রস্তুত কিভাবে করতে হবে। যদি মনে করো আমাদের এই সংখ্যাটা দেওয়া রয়েছে, তাহলে পরিসংখ্যা বিভাজন ছক কি করে প্রস্তুত হবে? পরিসংখ্যা বিভাজন ছক আমাদের দু রকম হয়, আমরা একবার বলেছিলাম,
যে ক্ষুদ্রতর সূচক পরিসংখ্যা বিভাজন ছক আর বৃহত্তর সূচক পরিসংখ্যা বিভাজন ছক, এইটা আমাদের হয়। আমরা এই বিষয়ে পরবর্তী ক্ষেত্রে অঙ্ক করছি। বন্ধুরা, এতক্ষণ আমরা শিখলাম যে একটি ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক যদি দেওয়া থাকে, তাহলে সেখান থেকে পরিসংখ্যা বিভাজন ছক কি করে প্রস্তুত করতে হয়। তো আমাদের এবারের কাজ হচ্ছে, যদি একটি পরিসংখ্যা বিভাজন দেওয়া থাকে, সেখান থেকে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন আমাদের তৈরি করতে হবে, ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা, ঠিক আছে, পরিসংখ্যা বিভাজন ছক আমাদের প্রস্তুত করতে হবে। তো আমাদের এটা ওজন কেজিতে, লোক সংখ্যা দেওয়া রয়েছে 20 থেকে 25, 25 থেকে 30, এরকম করতে করতে 55 থেকে 60, আর লোক সংখ্যা 2, 9, 8, 7, 5, 3, 4, 8, এরকম ভাবে পরপর পরপর দেওয়া রয়েছে। ক্ষুদ্রতর সূচক মানে আমরা বলেছি যে ছোট থেকে বড় হবে, ঠিক আছে, ছোট থেকে বড় হবে, যে কোনো পরিসংখ্যা বিভাজন ছকের সর্বনিম্ন শ্রেণী থেকে শুরু করে, সর্বনিম্ন যে শ্রেণী সেখান থেকে শুরু করে নির্দিষ্ট সর্বোচ্চ শ্রেণী অবধি যে শ্রেণীগুলির পরিসংখ্যাগুলি সমষ্টি যদি করা হয়, তাহলে ওই নির্দিষ্ট শ্রেণীর ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক বলা হয়। তার মানে আমরা এখান থেকে যদি ভেঙে ভেঙে লিখব ক্ষুদ্রতর, তাহলে কি লিখব, 25-এর কম, 20-এর কম তো শূন্য, তাহলে 25-এর কম, তারপরে কি হবে, 30-এর কম, তারপরে 35-এর কম, 40-এর কম, তারপর হচ্ছে 40-এর 45-এর কম, 50-এর কম, 55-এর কম, আর 60-এর কম, এরকম। এবার 25-এর কম মানে হচ্ছে 2, আর 30-এর কম মানে কত, দেখো 20 থেকে 25 2, 25 থেকে 30 হচ্ছে 9, তাহলে কত হয়ে যাবে, 2-এর সাথে 9 যোগ হয়ে গিয়ে 11 হয়ে গেল। এবার 35-এর কম মানে কি, এখান থেকে শুরু হবে 2 প্লাস 9 মানে হচ্ছে 11, আর 18 হচ্ছে আমাদের 19 হয়ে যাবে, তাহলে 11 প্লাস আগেরটা আর এইটা মানে হচ্ছে 19। এবার পরেরটা কি হবে, 19-এর সঙ্গে 7 যোগ হবে, তাহলে কত হবে, 26। এবার কি হবে, 26 আছে আগেরটা, তার সঙ্গে কত হয়ে যাবে, 5, ঠিক আছে, 5, তাহলে হচ্ছে 31। এবার 31-এর সঙ্গে 3 যোগ হয়ে যাবে, 50-এর কম অবধি 3 যোগ হয়ে গেল, 34। আবার 34-এর সঙ্গে 55-এর কম, তার মানে কি, এখান থেকে শুরু করে পুরো ওই শ্রেণী অবধি বলা হয়েছিল 38। আবার 38-এর সঙ্গে শেষটা যুক্ত হলো 8, তাহলে 48-46। তাহলে আমাদের একবার বুঝিয়ে দিই, ক্রমযৌগিক পরিসংখ্যা বা ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বলতে আমরা কি বুঝেছিলাম। এটা বুঝেছিলাম যে কোনো পরিসংখ্যা বিভাজন ছকে সর্বনিম্ন শ্রেণী থেকে শুরু করে কোনো নির্দিষ্ট শ্রেণী পর্যন্ত, তাহলে এই শ্রেণী সর্বনিম্ন সীমা থেকে কোনো নির্দিষ্ট অবধি, মানে যদি এই অবধি অবধি যদি হয়, 35 অবধি যদি হয়, তাহলে 2, 9, 8 যোগ করতে হবে, তাহলে 35-এর কম হলো। তারপরে যদি 40-এর কম হয়, তাহলে 2, 9, 8, 7, 4টে যোগ করলো 26, 45-এর কম হলে 2, 9, 8, 7, 5 যোগ করে 31। এভাবে যত অবধি আমাদের যেতে হবে, যেই শ্রেণী অবধি আমাদের চায়, তার আগে যতগুলো পরিসংখ্যা রয়েছে সেইগুলো যোগ করে করে যেতে হবে। এটাকে বলা হয়েছে ক্ষুদ্রতর সূচক, কারণ সব থেকে সর্বনিম্ন থেকে শুরু করতে হবে, সর্বনিম্ন থেকে শুরু করে নির্দিষ্ট শ্রেণী অবধি, ঠিক আছে। এইটা যদি করা হয়, তাহলেই হয়ে যাবে ক্ষুদ্রতর সূচক পরিসংখ্যা বিভাজন। বন্ধুরা, এবার আমাদের যেটা প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের একটা ছক দেওয়া রয়েছে, উচ্চতা সেন্টিমিটার, গাছের সংখ্যা, কিছু গাছের সংখ্যা দেওয়া রয়েছে এবং তারা তাদের উচ্চতা কত, তার একটা শ্রেণী এখানে দেওয়া রয়েছে। 112 থেকে 116 সেন্টিমিটার 9টা গাছ, 116 থেকে 120 সেন্টিমিটার 8টা গাছ, 120 থেকে 124 11টা গাছ, এরকম। এবার আমাদের বলেছে যে একটা বৃহত্তর সূচক ক্রমযোগী পরিসংখ্যা ছক প্রস্তুত করো। বৃহত্তর সূচক ক্রমযোগী পরিসংখ্যা ছক বলতে কি বোঝে, আমরা আগে ডিসকাস করেছি, কোনো পরিসংখ্যা বিভাজন ছকের সর্বোচ্চ শ্রেণী থেকে শুরু করে কোনো নির্দিষ্ট শ্রেণী পর্যন্ত। তাহলে সর্বোচ্চ শ্রেণী হচ্ছে 132, তাহলে আমরা কি লিখব, 132-এর বেশি
ঠিক আছে, 128-এর বেশি, 124-এর বেশি, 120-এর বেশি, 116-এর বেশি, আর 112-এর বেশি। ঠিক আছে, এবার চলে আসি 132-এর বেশি কে আছে, মানে 132 থেকে 134 21 জন। এবার হচ্ছে 108-এর বেশি, 128-এর বেশি কত কত হবে, 15, তার সঙ্গে হবে আগেরটা 21, তাহলে হচ্ছে 6 36, 5 আর 1 6 36। 124-এর বেশি 17, তার সঙ্গে আগের দুটো মানে হচ্ছে 36, 13 5। ঠিক আছে, 36 প্লাস 17 আমরা পেয়ে যাচ্ছি 53, বোঝা গেল আমাদের আগে যেটা রয়েছে তার সঙ্গে। এবার হচ্ছে 120-এর বেশি, 120-এর বেশি মানে 120 থেকে শুরু করে শেষ অবধি, তাহলে আমরা বলেছিলাম যে যেখান থেকে মানে যে শ্রেণী থেকে শুরু করব তার আপার লিমিট অবধি চলে যেতে হবে। তাহলে 11, তার সঙ্গে আগের তিনটে যোগফল 53 ছিল, তাহলে 3 আর 1 4 5 আর 1 6। 116-এর বেশি, তাহলে 116 থেকে শুরু করে আপার লিমিট অবধি যাব, 116-এর ওপর অবধি যাব, 116 থেকে 120 হচ্ছে 8, তারপরে 120 থেকে 124 11, তারপরে 124 থেকে 128 17। তাহলে আমরা আগেরটা কত অবধি পেয়েছিলাম, 64, তার মানে আগের অবধি 11 17 15 21, 11 21 15 17 11, তাহলে কত হচ্ছে 64 74 70 হয়ে গেল। ঠিক আছে, 72 হয়ে গেল আমাদের এখান থেকে, 64 প্লাস 8, আমরা এখান থেকে পেয়ে গেলাম 72। ঠিক আছে, তাহলে এবার নেক্সট পরেরটায় চলে আসছি আমাদের, 112-এর বেশি মানে 9 প্লাস 72, তাহলে কত হয়ে যাচ্ছে 9 10 11, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম হচ্ছে 81। তাহলে এই হয়ে গেল আমাদের বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা, খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু আমাদের, আবার একবার বুঝিয়ে দিচ্ছি, যেখান থেকে আমাদের শুরু করতে হবে সবসময় বড় থেকে শুরু করব, বড় শ্রেণী থেকে, মানে বৃহত্তর মানে প্রথম থেকে শুরু করতে হবে বড় শ্রেণী। ঠিক আছে, বড় শ্রেণী থেকে শুরু করে যেই শ্রেণী অবধি আমাদের যেতে হবে, তাহলে 132-এর বেশি, ওগুলো কম ছিল আগে, মানে 112-এর কম, যদি ক্ষুদ্রতর বললো তাহলে বলতাম 116-এর কম, 120-এর কম, 124-এর কম এরকম, আর যদি বৃহত্তর সূচক বলা হয় তাহলে আপার লিমিট থেকে শুরু করতে হবে 132-এর বেশি 21 জন, 128-এর বেশি তাহলে 128 থেকে শুরু করলে 15 প্লাস 21, 124-এর বেশি 124 28 থেকে 17, তারপর 15, তারপর 21, এরকম করে 53, আর এইটা চারটে যোগ করলে হবে 64, 8 11 17 15 21 যোগ করলে 72, আর 9 18 11 17 15 21 যোগ করলে হবে 81, 112-এর বেশি হচ্ছে আমাদের 81। এগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট, ভীষণ কাজে লাগে, যে প্রত্যেক গ্রন্থে আমাদের যেমন ভোটের ইলেকশনে যখন আমরা যাই তখন আমাদের ঘন্টার ঘন্টার হিসাব রাখতে হয় যে কি সমস্যা, কী হয়েছে, কত ভোট পড়েছে, সেটা আমাদের কিন্তু এই রকম ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক করে করতে হয়।